ব্লাড প্রেশার বেশি থাকে কিন্তু সে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে না। ওই ধরনের ব্যক্তিরাই সাধারণত পায়ের পচন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই যে পচন ধরা, কি কি উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? উপসর্গটা বোঝার আগে আমি তিনটা ধাপে এটাকে ভাগ করে বলছি। অর্থাৎ ভেরি ফার্স্ট টাইম, অর্থাৎ খুব প্রথম দিকে রোগী কি করে বুঝবে যে তার পায়ের এই সমস্যাটা হচ্ছে? তাহলে পায়ের এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। পায়ের রক্তনালী বন্ধ হওয়াটা দুইভাবে হতে পারে, হঠাৎ করেই সম্পূর্ণ রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, অথবা আস্তে আস্তে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। যদি কোনো কারণে পায়ের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে যায়, তাহলে আমরা দেখতে পাই রোগীর হঠাৎ করে পায়ে তীব্র ব্যথা হবে এবং আট ঘন্টার মধ্যে রোগীর পা পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেটাকে আমরা বলতে পারি যে গোল্ডেন পিরিয়ড অফ টাইম। সেই ক্ষেত্রে রোগীর পায়ের আঙ্গুল কালো হবে না, কিছুই হবে না, যেখান থেকে বন্ধ তার পরের অংশটা পুরোটাই ফুলে যাবে এবং নষ্ট হয়ে যাবে। সেটাকে বলি আমরা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। হ্যাঁ, অর্থাৎ তার ইমিডিয়েট চিকিৎসা করতে হবে এবং ইমিডিয়েট ডাক্তারের কাছে যেতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র পায়ের রক্তনালীতে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ রক্তনালী বন্ধ হয়ে যায়, যেমনি হার্টে ব্লক হয়, আমরা জানি ব্রেনে হয়, যেভাবে ব্লক হয় ঠিক একই কারণে পায়ের রক্তনালীতেও ব্লক হয়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, যেটার গোল্ডেন পিরিয়ড বলছি যে আট ঘন্টা, অর্থাৎ ব্যথা শুরু হওয়ার আট ঘন্টার মধ্যে রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে এবং চিকিৎসা করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের রোগীদের জানার জন্য। তারপরের আসছে আমরা যেটা নিয়ে প্রথম কথা বলছি, যে পা পচে যাচ্ছে, পায়ের একটা আঙ্গুল বা দুইটা আঙ্গুল বা পায়ের একটা অংশ হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে বা ব্যথা হচ্ছে। এইটা তিনটা ধাপে আমি বলতে চাচ্ছি। প্রথম রোগী কিভাবে টের পাবে যে তার পায়ের রক্তনালী বন্ধ হচ্ছে? সে টের পাবে হচ্ছে সে কিছু দূর হেঁটে যাবে, তখন তার পায়ে ব্যথা হবে, অথবা পাগুলো অবশ হতে থাকবে, সে একটু বিশ্রাম নেবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, আবার কিছু দূর হাঁটবে, হয়তো আধা ঘন্টা হাঁটবে বা ২০ মিনিট হাঁটবে, তারপর আবার তার পায়ে ব্যথা হবে এবং তার পাগুলো অবশ হতে থাকবে। তখন তাকে বুঝতে হবে যে এইটা শুধু অন্য পায়ে, তো ব্যথা অনেক কারণেই হতে পারে, অন্য কারণে না, এটা শুধুমাত্র রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার এই ব্যথাটা হচ্ছে। এটাকে আমরা ইংরেজিতে বলি ক্লডিকেশন, অর্থাৎ কিছু দূর হাঁটার পর তার পায়ে রক্ত সরবরাহ কমে যায়, তখন সে ব্যথা ফিল করে, আবার যখন বিশ্রাম করে তখন পায়ে রক্ত সরবরাহ আবার বেড়ে যায়, তখন সে বেটার ফিল করে এবং সে হাঁটতে থাকে। এইটা হলে সে বুঝবে যে তার পায়ের রক্তনালী বন্ধ হওয়া শুরু হয়েছে, সুতরাং তাকে দ্রুত একজন ভাস্কুলার সার্জনের কাছে যেতে হবে। এটাকে আমরা ক্লডিকেশন পেইন বলছি। এটা ভেরি প্রাইমারি স্টেজ অফ ক্রনিক লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ যার আঙ্গুলটা পচে যাবে তার ক্ষেত্রে এটা প্রাথমিক স্টেজ। কিন্তু সে যখন তখন যদি কোনো ডাক্তারের কাছে যায়, তাহলে ডাক্তার হয়তো মেডিকেল ট্রিটমেন্ট করবে বা অন্যান্য চিকিৎসা করবে, তাহলে তার পা পচে যাওয়ার হাত থেকে সে রক্ষা পাবে বা পা কেটে ফেলার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সে যদি তখন ডাক্তারের কাছে না যায়, আমরা পূর্বেই যে কারণগুলোর কথা বলেছি, অর্থাৎ সেই কারণগুলো যদি তার এক্সিস্ট করে, অর্থাৎ শরীরে থেকে যায়, অর্থাৎ সে ধূমপান কন্টিনিউ করলো, তার ডায়াবেটিস সে কন্ট্রোল করলো না, তার হাইপারটেনশন কন্ট্রোল করলো না, রক্তে চর্বি জমে যাচ্ছে সেটাকে সে কন্ট্রোল করলো না, তাহলে পরবর্তী ধাপে যাবে। অর্থাৎ কিছুদিন পরে দেখা যাচ্ছে সে হাঁটতেই পারছে না, অল্প কিছু দূর হাঁটার সাথে সাথেই তার পায়ে ব্যথা হচ্ছে। অর্থাৎ আগে আধা ঘন্টা হাঁটতে পারতো, এখন হয়তো পাঁচ মিনিট হাঁটতে পারে এবং পাঁচ মিনিট বিশ্রাম করতে হয়। দ্যাট মিন্স সে দ্বিতীয় ধাপে পড়ে গেল, অর্থাৎ তার পা খুব শীঘ্রই পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এখন সে যদি তখনও ডাক্তারের কাছে আসে, তখন হয়তো ডাক্তার সার্জারি করে তার পাটা সেফ করতে পারবে। কিন্তু তখনও যদি সে ডাক্তারের কাছে না আসে কিন্তু তার ওই কজগুলো এক্সিস্ট করে, অর্থাৎ সে ধূমপান করছে, তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তার হাইপারটেনশন হচ্ছে এবং তার রক্তের চর্বি সে কমাচ্ছে না, তখন আরও বেশি রক্তনালী বন্ধ হতে থাকবে। এই রক্তনালী যখন কোনো একটা অংশে পায়ের শেষ দিকে যখন সম্পূর্ণ রক্তনালীটা বন্ধ হয়ে যাবে, ওই রক্তনালীটা পায়ের যে অংশটুকুতে রক্ত সরবরাহ প্রোভাইড করতো সেই অংশটুকু তখন আস্তে আস্তে কালো হতে থাকবে।